आवाज के तत्र तावद् आत्मा वारे द्रष्टव्यः श्रोतव्यः मन्तव्यः इति अधीत सांग स्वाध्यायस्य वेदान्ते रापात प्रतिपन्ने ब्रह्मात्मनि समुदित जिज्ञास्यस्य तज्ज्ञानाय वेदांत श्रवणे विधि प्रतीयमानः किं विधि इति चिन्त्यते। एटा एकटा মানে বিধির উপরে বিচার শুরু হচ্ছে। এটা মানে সিদ্ধান্ত সংগ্রহতে অনেক যা অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত আছে ওর সংগ্রহ আছে, এটা সংগ্রহ করেছেন। তো সর্বপ্রথম বিধির উপরে বিচার করছেন, তো ওটা শুরু করছেন কি তত্র তাবদ, এর আগে মঙ্গলাচরণ শেষ হয়ে গেছে। তো তত্র তাবৎ মানে এখানে সর্বপ্রথম আত্মাওয়ারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য ইতি, এই যে শ্রুতি আছে আত্মাওয়ারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য ইতি, অধীত সাঙ্গ স্বাধ্যায়স্য বেদান্তৈ আপাত প্রতিপন্নে ব্রহ্মাত্মনি সমুদিত জিজ্ঞাস্যস্য তজ্জ্ঞানায়। মানে অধীত সাঙ্গ, অধীত সাঙ্গ মানে কি অধীত করে নিয়েছে, পড়ে নিয়েছে। সাঙ্গ স্বাধ্যায় মানে অঙ্গ সহিত ষডঙ্গ সহিত বেদের, আর বেদান্তের আপাত প্রতিপন্নে ব্রহ্মাত্মনি, আর বেদান্ত বাক্য দ্বারা, বেদান্ত হি মানে বেদান্ত বাক্য হি উপনিষদ উপনিষদ দ্বারা আপাতত সামান্যত প্রতিপন্নে মানে জ্ঞাতে ব্রহ্মাত্মনি, ব্রহ্মাত্মনি মানে আত্মা ব্রহ্মরূপী আত্মার জ্ঞান হয়ে গিয়েছে আপাত মানে সামান্যত। কোথায় থেকে? তো বেদের অধ্যয়ন করলে আর বেদান্তের বেদান্ত বাক্যের দ্বারা। তো এটা আপাতত মানে সামান্যত জেনে গিয়েছে কি সংসার ছাড়া আর কিছু আছে, পরলোক আছে, ব্রহ্ম আছে, ব্রহ্ম বিষয়ে কিছু একটা সামান্য জ্ঞান হয়ে গেছে, বিশেষ জ্ঞান হয়নি, ব্রহ্মের জ্ঞান হয়নি, কিন্তু ব্রহ্ম কোনো একটা জিনিস আছে যা সত্য বস্তু আছে। তো বিচার জন্য একটা জ্ঞান সামান্য জ্ঞান হয়ে গিয়েছে। তো কিন্তু ওটা নিয়ে তো সামান্য আপাত, আপাত মানে সামান্য, সামান্য যা ব্রহ্ম জ্ঞান থেকে তো কিছু হবে না। সমুদিত জ্ঞান যা আছে, সমুদিত মানে সম্পূর্ণ জ্ঞান যা আছে ওটা দরকার। তো সমুদিত জিজ্ঞাসস্য, সমুদিত মানে সম্পূর্ণ বিশেষ রূপে জানার জন্য, জিজ্ঞাসস্য তজ জ্ঞানায়, ওর জিজ্ঞাসা বিশেষ জ্ঞানের ইচ্ছা, আর তজ জ্ঞানায় ওর জ্ঞান জন্য বেদান্ত শ্রবণে, বেদান্ত শ্রবণ যা আছে আত্মা মারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য ইত্যাদি যা বেদান্ত আছে বাক্য আছে, ওর শ্রবণ, শ্রবণে মননে নিধিধ্যাসনে চ, এই তিনটে বেদান্ত শ্রবণে বিধি প্রতীয়মান, মানে কোনো একটা বিধি বোঝা যাচ্ছে কি আছে। তো বিধি মানে একটা ওর ওয়ে মানে মার্গ, কি কোনটা মার্গ দিয়ে আমি আমরা জ্ঞান প্রাপ্ত করব, কোনটা জ্ঞান প্রাপ্ত, সমুদিত জ্ঞান মানে সম্পূর্ণ ব্রহ্মের জ্ঞান যা আছে সাক্ষাৎকার কি করে করব, ওটা বেদান্ত শ্রবণ করলে বিধি প্রতীয়মান। তো বিধি প্রতীয়মান হচ্ছে কি বিধির দ্বারাই হবে, কোনটা বিধি ঠিক আছে, কিম বিধি ইতি চিন্তেতে। তো বিধি তো প্রতীয়মান হচ্ছে কি কোনো না কোনো একটা বিধি আছে, কোনো না কোনো বিধির দ্বারা ওটা পাওয়া যায়, জ্ঞান করা যায়, তো বেদান্ত বাক্য দ্বারা। কিন্তু কোনটা বিধি আছে এটা বিচার এখানে শুরু হয়েছে। তো কিম বিধি ইতি চিন্তেতে, তো মানে কি একটা থেকে বেশি বিধি আছে? বলছেন হ তিনটে বিধি আছে। ওটা নেক্সট পেজে দেখো, তিস্র খলু বিধের বিধা, তিস্র খলু বিধের বিধা, বিধির যা
প্রকার আছে, ভেদ আছে, বিধি বিধা মানে প্রকার কটা আছে, তিস্র, তিনটে বিধি আছে। প্রথম আছে অপূর্ব বিধি, নিয়ম বিধি আর পরিসংখ্যা বিধি। তো তিনটে বিধি এখানে, এটাও প্রশ্ন 6 নম্বরে আসতে পারে কি কতি বিধা বিধি, বিধেহ কতি বিধা। তো এখানে তিস্র, এটা শর্ট প্রশ্নেও আসে আর লং মিডিয়াম সাইজ যা প্রশ্ন আসবে, তো ওটা বিধেহ কতি বিধা এটা প্রশ্ন আসবে কি বিধির কটা প্রকার আছে, কতি প্রকার এইভাবে আসতে পারে। তো এটা তিস্র লিখে তারপরে এই তিনটে নাম লিখতে হবে, তারপরে এক একটা লক্ষণ লিখতে হবে যা আজকে হবে। তো তিনটে বিধি হলো অপূর্ব বিধি, নিয়ম বিধি, পরিসংখ্যা বিধিশ্চেতি, এটা তিনটে বিধি বলে দিয়েছে। এবার তোমার এক একটা এটা বিধি যা তিনটে লিখেছে, অপূর্ব বিধি, নিয়ম বিধি, পরিসংখ্যা বিধি, এই যে বিধি আছে এটা তোমার পূর্ব মীমাংসাতে প্রসিদ্ধ আছে। পূর্ব মীমাংসা অর্থাৎ তোমার দুটো ভেদ আছে বেদের, একটা আছে কর্মকাণ্ড, একটা আছে জ্ঞানকাণ্ড। তো কর্মকাণ্ড যা আছে ওর উদ্দেশ্য কি আছে, কার জন্য কর্মকাণ্ডের রচনা হয়েছে, তো ওটা আছে তোমার স্বর্গ প্রাপ্তির জন্য, ওদের স্বর্গ প্রাপ্তি পর্যন্তই সব আছে উদ্দেশ্যে। তো স্বর্গ প্রাপ্তির জন্য বিভিন্ন যা কর্মের ওখানে আলোচনা হয়েছে, যাগ যজ্ঞে যাগের আলোচনা হয়েছে, ওই জন্য ওর নাম হয়ে গেছে কর্মকাণ্ড অথবা পূর্ব মীমাংসা। তারপরে কর্ম থেকে স্বর্গ প্রাপ্ত করবে, আবার স্বর্গ থেকে আবার ফিরতে হবে যখন পুণ্য শেষ হয়ে যাবে। তো সেই জন্য ওটাও নিত্য নেই, এটা নেই কি স্বর্গ প্রাপ্ত করলে সবসময় ওখানেই থাকবে, তো আবার ফিরতে হবে। তো এটা কষ্ট আছে, তো এটা কষ্ট দূর করার জন্য একটা আর বেদে পার্ট আছে, লাস্ট পার্ট, যাকে বেদান্ত বলা যায়, উপনিষদ বলা যায় অথবা উত্তর মীমাংসা। ওটা কি করে যে সম্পূর্ণ যা জ্ঞান আছে নিত্য জ্ঞান ওটা ওখানে বলেছে, মানে যে এমন জ্ঞান প্রাপ্তি হবে, এমন আনন্দ প্রাপ্তি হবে, এমন ফল প্রাপ্তি হবে যা কোনোদিন শেষ হবে না, অশেষ যা আছে নিত্য ওখানে ফল প্রাপ্তি হয়। কোথায়? উপনিষদে, বেদান্তে, বেদের অন্তিম পার্ট যা আছে উত্তর মীমাংসা যাকে বলা যায় ওখানে। তো এই যে মোটামুটি যে বিধি আছে এটা মীমাংসাতে প্রসিদ্ধ আছে, কিন্তু এখানে দেখছেন কি যাজ্ঞবল্ক্যে যা আছেন, এটা যা আগে একটা শ্রুতি এসছে, এটা আত্মা আরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্যে, এই যে শ্রুতি আছে এই শ্রুতি কে কাকে বলছে? যাজ্ঞবল্ক্যে যা আছে নিজের স্ত্রীকে এটা উপদেশ দিচ্ছেন। কথাটা তোমরাও জানো যে যাজ্ঞবল্ক্যের দুটো স্ত্রী মৈত্রেয়ী আর কাত্যায়নী, তো দুজন ছিলেন সঙ্গে। আবার এখানে যা আমাদের সিস্টেম আছে কি প্রথম ব্রহ্মচর্যাশ্রম, আবার গৃহস্থাশ্রম, তারপরে বানপ্রস্থ আর লাস্টে সন্ন্যাস, তো বানপ্রস্থ আশ্রম পর্যন্ত স্ত্রী পরিবার মানে স্ত্রী থাকতে পারে, মানে গৃহস্থাশ্রমে ফ্যামিলিতে থাকবে আর 50 বর্ষ পর্যন্ত। আবার যা আছে 50 বর্ষ পর্যন্ত যখন বানপ্রস্থে যাবে তখন ফ্যামিলি যা আছে ছেড়ে দিতে হবে, ওখানে মিনিমাম একটা স্ত্রী যা আছে সঙ্গে যাবে। আর যখন বানপ্রস্থ থেকে সন্ন্যাস আশ্রমে যাবে তখন স্ত্রী কেউ ছেড়ে দিতে হবে, একা থাকবে। তো ওই একা থাকার সময় এখন এসে গিয়েছিল তার যাজ্ঞবল্কের। তো যাজ্ঞবল্ক জ্ঞানী ছিলেন, ব্রহ্মজ্ঞ ছিলেন, ওনার অনেক কথা আগে প্রসিদ্ধ আছে। তো এখানে যখন সন্ন্যাস আশ্রমে যাবার সময় উনি বললেন দুজনকে কি ভাই আমি তো এখন চলে যাব, তোমরা যা ইচ্ছা আছে মাঙো, আমি দিয়ে দেব, তো যা খুশি। কারণ ওনার খুব মানে যোগী ছিলেন, অনেক শক্তি ছিল আর অনেক ধন সম্পত্তি উনি দিতে পারতেন। তো যে কাত্যায়নী ছিল, আচ্ছা ওখানে সিস্টেম কি আছে,
কি ওখান থেকে যা পুরুষ আছে ও তো একা থাকবে, কিন্তু যে স্ত্রী আছে ও আবার ফ্যামিলিতে ফিরতে পারে, ছেলের কাছে এসে যাবে আর ওখানে থাকবে, অথবা যা ওর উপরে আছে মোটামুটি ওরা ফ্যামিলিতেই ফিরে আসে। তো ওই জন্য কিন্তু ওই যাজ্ঞবল্ক্যকে বললেন কি যা ইচ্ছা আছে বলো। তো কাত্যায়নী একটা সাংসারিক স্ত্রী ছিল, আর ফোন আসছে, সাংসারিক স্ত্রী ছিল, ধন সম্পদা সুখ সাংসারিক সুখ ইচ্ছা মানে ওর ছিল দরকার। তো উনি ও চাইল আগেই বলে দিল কি আমাকে খুব বড় বাড়ি দিয়ে দিন, একটা বড় গাড়ি দিয়ে দিন, আর এই যা যা ওর ছিল সব যা আছে, আর লাইফ টাইম সাবস্ক্রিপশন যা আছে, এই যে কসমেটিক্স আছে সব, লিপস্টিক এই সব যা যা আছে ও চাইলো উনি দিয়েও দিলেন। তখন মানে যা যা ছিল, আজকে তো যা আছে ওটাই আমরা বলবো, তখন যা যা সুখ সুবিধা ছিল সব ও নিয়ে নিল। কিন্তু মৈত্রেয়ী যা আছে, মৈত্রেয়ী একটা সাধ্বী ছিল, আর খুব ওর আলাদা একটা মাথা ছিল, ওর টেম্পারামেন্ট আর বিচার ছিল, ও একটু আধ্যাত্মিক ওর বিচার ছিল। তো ও জিজ্ঞাসা করলো কি এই যে কাত্যায়নী নিয়েছে ওটা নিলে কি অনন্ত সুখ পাওয়া যাবে সব সময়, কি কষ্ট আসবে না? তো যাজ্ঞবল্ক্য দেখলেন কি তো অন্যের দিকে নিয়ে যাচ্ছে। তো উনি বললেন না এটা তো অল্প সুখ আছে, আর অল্প আছে আর শেষ হয়ে যাবে, আর এটা নেই কি সব থাকলে সুখ মানে কষ্ট আসবে না, কষ্ট তো আসবেই। তো বললো এমন জিনিস আমাকে দিন যা পেলে অনন্ত আনন্দ পাবো, অনন্ত সুখ পাবো। তো তখন উনি বললেন এই আত্মার বিষয়ে, বললেন কি তুমি নিজেকে জেনে যাও, আত্মাকে, আত্মা মানে তো নিজস্ব, নিজেকে জেনে নাও, নিজেকে দেখো, নিজেকে শোনো, নিজের মনন করো, নিজের ধ্যান করো, মানে আত্মার আত্মাকে দেখো, আত্মাকে শোনো, আত্মার মনন করো আর আত্মার ধ্যান করো, এটাই মার্গ আছে আত্মাকে পাওয়ার। আত্মাকে পেলে, ব্রহ্ম জ্ঞান হলে, আত্মজ্ঞান হলে কি হবে, অনন্ত সুখের প্রাপ্তি হবে, আবার কষ্ট হবে না। তো ওই প্রকরণ আছে, ওটাই উনি যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে উপদেশ দিলেন কি রে মৈত্রেয়ী, হে মৈত্রেয়ী, আত্মা যা আছে নিশ্চয়ই দ্রষ্টব্য, মানে দর্শন যোগ্য আছে, মানে যখনই চোখ খুলে দেখবে, দৃষ্টি যখনই কাজ করবে তো কি দেখবে, দ্রষ্টব্য মানে দর্শন যোগ্য কি আছে, আত্মা, আত্মা ছাড়া আর কিছু দেখা যায় না। আমরা যা ভাবছি কি সংসার দেখছি সব আত্মা আছে, কোথাও কোনো অন্য জিনিস নেই, শ্রোতব্য যা আমরা শুনছি ও সব আত্ম বিষয়কই শুনছি, ভাবছি আমরা জ্ঞান বসাত কি অন্য অন্য জিনিস গান শুনছি কথা শুনছি, কিন্তু বস্তুত শ্রবণ যোগে শ্রোতব্য কি আছে, আত্মা আছে। আর মনন যা আছে, মন যা চিন্তা ভাবনা করছে ওটাও ব্রহ্মই আছে। এই ভাবনা যখন দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য মনন করো, শ্রবণ করো আর দর্শন সাক্ষাৎকার করো আর ধ্যান করো, তখনই এই আত্মজ্ঞান হবে। তো এটা উনি বললেন। অব দেখো এখানে বিধি কোথায় এসে গেল, উনি তো বললেন কি আত্মা যা আছে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য, তো একটা তোমাকে অন্যভাবে দেখতে হবে কি একটা যাজ্ঞবল্ক্য একটা মৈত্রেয়ী আছে, মৈত্রেয়ী জিজ্ঞাসা করছে কি এই কাজটা আমি কি করবে, এই জিনিসটা কি করে পাবো, মানে আত্মজ্ঞান কি করে পাবো, অনন্ত সুখ কি করে পাবো। তো উনি উপদেশ দিচ্ছেন কি দেখো এই তার, আব দেখো এখানে বিধি হচ্ছে, যাজ্ঞবল্ক্য যা আছে উনি একটা মার্গ দিচ্ছেন কি এই মার্গ দিয়ে তুমি পেতে পারো আত্মা বারে দ্রষ্টব্য শ্রোতব্য। তো অব তো এটা কি এই একটাই মার্গ আছে কি দ্রষ্টব্য শ্রোতব্য মানে সাক্ষাৎকার করলে, শ্রবণ করলে, মনন করলেই পাওয়া যায়, কি আর অন্য কোনো মার্গ আছে, এটাই বিধি আছে। বিধি কি অপূর্ব বিধি বলছেন কি নিয়ম বিধি আছে, নিয়ম করছেন কি না এটাই মার্গ আর কোনো নেই, অথবা অপূর্ব আছে মানে এটা ছাড়া আর কোনো মার্গ নেই, অথবা পরিসংখ্যা আছে
অন্য কোনো হতে পারে, তো এই কোনটা অবিধি হয়ে গেল। যখনই কেউ কিছু বলবে কি তুমি এটা এই কাজ করো এইভাবে করো, তখনই বিধি এসে যাবে। তো অত বিচার করতে হবে এখানে কোনটা বিধি আছে, তো বিধি কটা হয় আগে এটা জানতে হবে। তো ওটাই এখানে শুরু হলো কি বিশেষ ব্রহ্ম আত্মার জিজ্ঞাসার জন্য, ওর জ্ঞান জন্য কিম বিধি ইতি চিন্তাতে। তো নেক্সট যা আছে এখানে বলে দিলেন কি তিস্র তিনটে আছে, অব এই যাজ্ঞবল্ক্য কোনটা বিধি বলেছেন, অপূর্ব বিধি বলেছেন কি নিয়ম বিধি বলেছেন কি পরিসংখ্যা, এটা আস্তে আস্তে এটাই বিচারণী আছে, এটাই এখন চলবে। তো আজকে আমি প্রথম যা অপূর্ব বিধি আছে ওর উপরে আলোচনা করছি, আর নিয়ম বিধির একটা লক্ষণ বলে দেব। তো তত্র তত্র মানে এই তিস্র খালু বিধের বিধা, তো মানে এই তিনটে বিধির মধ্যে কাল, অব এখানে লক্ষণ আছে, দেখো এই লক্ষণ আছে কার, অপূর্ব বিধির আদ্যেহ, এই মানে বিধি অপূর্ব বিধি, এটা আদ্যেহ মানে প্রথম। কালত্রয়েপি কথমপি অপ্রাপ্তস্য প্রাপ্তি ফলকো বিধি আদ্যেহ, ওই তো লক্ষণ হলো। অব কি করে বুঝবে কি কি বলছে কালত্রয়েপি, তো কালত্রয়েপি তো আমরা জানি কাল তিনটে হয়, একটা ভূতকাল, একটা বর্তমান কাল, একটা ভবিষ্যৎ কাল। তো প্রথম তো বুঝতে পারছি আমরা কি কালত্রয়ে, কালত্রয় মানে তিনও কালে। কথমপি কোনোভাবে অপ্রাপ্তস্য, কোনোভাবে যা অপ্রাপ্ত আছে পাওয়া যায় না, তৎপ্রাপ্তি ফলকো বিধি আদ্য। তো বিজলি বুঝতে পারছি আমরা কি তিনও কালে, কালত্রয়পি মানে ভূতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, তিনও কালে। কথমপি মানে কোনোভাবে যা জিনিস পাওয়া যায় না, অপ্রাপ্ত সে মানে পাওয়া যাচ্ছে না, চেষ্টা করছে না, ভূতকালে পেয়েছে না, বর্তমান কালে পেতে পাচ্ছে না, ভূত ভবিষ্যৎ কালে পাবে কোনো সম্ভাবনা দেখছে না। কথমপি অপ্রাপ্ত প্রাপ্তির জন্য এমন জিনিস, হ্যাঁ বলো কি কিছু বলছো প্রিয়াঙ্কা? হ্যাঁ তোমার মাইক অন দেখলাম, তো ওই জিজ্ঞাসা করলাম। তো তিনও কালে কোনোভাবে যা জিনিস পাওয়া যাচ্ছে না, অপ্রাপ্ত আছে, তার তো প্রাপ্তির জন্য কোনো না কোনো উপদেশ হবে, কোনো না কোনো মার্গ হবে, কোনো না কোনো সাধন হবে বলবেই। তো ওটাই বলছে কি তৎপ্রাপ্তি ফল কহ, তৎ মানে ওই রকম জিনিসের প্রাপ্তির জন্য যা বিধি করা যায় ওটাই আদ্যেহ মানে অপূর্ব বিধি। ন পূর্ব বিদ্যমান, ছিল না সেটাই অপূর্ব আছে। তার জন্য যদি এখন কোনো এমন সাধন মার্গ বের করছে প্রাপ্তি করার জন্য, করানোর জন্য, তো ওটা বিধি হলো অপূর্ব বিধি। তো এই যে যাজ্ঞবল্ক্য বলছেন মৈত্রীকে কি শ্রোতব্য মন্তব্য নির্ধ্যাসিতব্য, কি এটা অপূর্ব বিধি আছে, মানে কোনোভাবে ও জানতে পারতো না ব্রহ্ম জ্ঞান, উনি একটা নতুন বের করেছেন প্রাপ্তির জন্য, ব্রহ্ম প্রাপ্তির জন্য, তিনও কালে মৈত্রী মানে পেতে পারতো না, কোনোভাবে জানতে পারতো না, কিন্তু যাজ্ঞবল্ক্য কি করলেন এই রকম অপ্রাপ্তস্য, হ্যাঁ কথমপি অপ্রাপ্তস্য ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞানস্য প্রাপ্তি ফলক, প্রাপ্তির জন্য যা এই লাইনটা বলে দিলেন কি দেখো এই মার্গ আছে, শ্রবণ করো, মনন করো, নির্ধ্যাসন করো, এটা তো প্রথম বিধিতে চলে যাবে, অপূর্ব বিধি হলো। এই লক্ষণ বলছে কি কালত্রয়েপি কথমপি অপ্রাপ্তস্য প্রাপ্তি ফলক বিধি আদ্যেহ অপূর্ব বিধি। উদাহরণ এটা দেখো, উদাহরণ দিচ্ছেন তোমার ব্রহীন প্রক্ষতি, এটা ব্রহীন প্রক্ষতি উদাহরণ আছে তোমার মীমাংসার, মীমাংসা মানে পূর্ব মীমাংসা, ওখানে তো যজ্ঞ যাগ হো, কোনো অনুষ্ঠান হচ্ছে, পুজোর অনুষ্ঠান, ওখানে ওখানে কি লাগে, অনেক নানা রকম জিনিস লাগে, তো খাবার জন্য আর পুজোর জন্য ফুল লাগে। তো একটা জিনিস আছে যা আমরা দেখেছি আর জানি, ব্রহী মানে ধান, যে চাওয়াল যেখান থেকে হয় না, তো চাওয়াল যে
চাষিতে যা হয় ওটা ধান বলা যায়, বাংলায় কি বলা যায় কেউ বলতে পারবে? ধানই বলা যায় কি কিছু আর? বুঝতে পারছো কি বলছে? ওই যে চাওয়াল যেখান থেকে বের হয় ওর কি নাম আছে? ধান তো আমরা স্যার বলি ধান ব্রিহি বলে, সংস্কৃত, ধান ওই ধানই, তাহলে তো ঠিকই আছে। তো এটা ওই ধান যে আছে, ব্রিহি মানে ধান, আর বহু বহু বচন আছে, কারণ একটা ধান তো হয় না, অনেক ধান সব সময় থাকে, সেই জন্য ব্রিহীন, ব্রিহীন মানে বহু বচন আছে, ব্রিহীন প্রক্ষতি, এটা উদাহরণ হলো। তো ব্রিহীন প্রক্ষতি এই যে উদাহরণ আছে, এই কার আছে? অপূর্ববিধির। তো কোনো অনুষ্ঠান চলছে, ওখানে কেউ যাগের জন্য ব্রিহি আনলো, অনেকটা ব্রিহি নিয়ে রেখেছে, রাখছে ওই কোনো কাজের জন্য, অনুষ্ঠান যাগের কাজের জন্য। তখন ওখানে যে বড় একটা ঋত্বিক আছে, যে যাগ করাচ্ছে, ও দেখে কি বলল, বলছে কি, আরে এমনি আনো না, ওটা ব্রিহিকে আগে জল দিয়ে প্রক্ষণ করো, প্রক্ষণ মানে ধুয়ে দাও, হ্যাঁ প্রক্ষালন করে দাও ব্রিহিকে। তো এটা তো যে নিয়ে আসছে, ওটা জানে কি ব্রিহিকে প্রক্ষণ করা নর্মালি যায় না, আমাদের যা লোকে যা গ্রামে যে চাষি করে অথবা আমরাও রাখি যা বাড়িতে ধান, তো ওটাকে জল থেকে দূর রাখতে হবে, জল দিয়ে প্রক্ষণ হয় না, না হলে খারাপ হয়ে যায়। কিন্তু তো কোনোভাবে কোনো প্রমাণ দিয়ে এটা জল থেকে ধুতে হবে, এটা কোনোভাবে প্রাপ্ত হচ্ছে না কি ধানকে, ধানের প্রক্ষণ হয়ে করা যায়, না হলে ও করে নিত আগেই, এমনি ফল হলে অথবা অন্য জিনিস হলে ধুয়ে আসবে, নর্মালি ধুয়ে আর প্রক্ষণ করেই রাখবে, প্রক্ষালন করে। কিন্তু ব্রিহির প্রক্ষালনের কোনোভাবে কোনো প্রমাণ ছিল না, না আগে কাউকে দেখেছে, না বাড়িতে দেখেছে কি ধানেকে কেউ জল দিয়ে মানে প্রক্ষালন করছে। তো এটা তো কালত্রয়পি অপ্রাপ্ত হলো এই প্রক্ষণ বিধি, মানে ধানকে ধোয়া যা প্রক্ষালন করার, এটা কোনোভাবে প্রাপ্ত ছিল না। কিন্তু ওই জায়গাটা যেখানে অনুষ্ঠান চলছে আর যে অনুষ্ঠান করাচ্ছে, ও বলছে কি ব্রিহিকে ধুয়ে আর আনো, এমনি লাগবে না, ও ধুয়ে প্রক্ষালন করে পরিষ্কার করেই আনো। তো এই যে বিধি হলো ব্রিহীন প্রক্ষতি, এটা অপূর্ব বিধি হলো, কারণ ওই যে এনেছে কোনোভাবে এই জানে না কি এটা প্রক্ষণ করা যায়, কিন্তু এখন প্রথমবার ও বিধি করলো কি না এটা প্রক্ষণ করেই আনো। তো এই ব্রিহীন প্রক্ষতি যা বিধি আছে, এটা ওই জগৎটা অপূর্ব বিধি হলো। এটা নেই কি এই ব্রিহীন প্রক্ষতি মানে সব বাড়িতেও প্রক্ষণ করেই লাগবে না, ওই জগার জন্য মানে ওই অনুষ্ঠানের জন্য যেখানে ব্রিহি পুজোর জন্য লাগছে, ওখানে প্রক্ষণ করা উচিত আছে, এটাই বিধি করলো। তো এটা অপূর্ব বিধি হলো। আর যদি ওই জগৎ ফল হতো, আর ফল তো এমনি না জানে, তো ও ওখানে কি হতো, আশ্চর্য হতো না, যদি কেউ বলে দিত ভাই ধুয়ে আনো, তো ওটা আশ্চর্য নেই, কারণ প্রায় সব ধুয়ে আর প্রক্ষালন করেই উপভোগ করে, খায় অথবা ইউজ করে। তো ওখানে ওটা অপূর্ব বিধি হবে না, কিন্তু ব্রিহীন প্রক্ষতি এই যে জগৎটা আছে, ও ওটা অপূর্ব বিধি হলো, কারণ ওখা কোনো প্রমাণ নেই যে প্রক্ষণ করা যায়। তো ওই জন্য এখানে কালত্রয়েপি কথমপি অপ্রাপ্তস্য প্রাপ্তি ফলকো বিধি আদ্যেহ মানে পূর্ব বিধি যথা ব্রিহীন প্রক্ষতি। এটা তোমার শর্ট কোশ্চেনেও যদি আসবে কি অপূর্ব বিধের লক্ষণম লিখত, স্বরূপম লিখত, তো এটাই লিখতে হবে, কালত্রয়েপি কথমপি অপ্রাপ্ত প্রাপ্তস্য প্রাপ্তি ফলক বিধি আদ্যেহ অপূর্ব বিধি যথা ব্রিহীন প্রক্ষতি, এই উদাহরণটা লিখতে হবে। অব নাত্র ব্রিহীণাম প্রক্ষণস্য সংস্কার কর্মণ বিনা বিনিয়োগ মানান্তরেণ কথমপি প্রাপ্তিরস্তি, ওটাই যা আমি বলেছি কি এখানে নাত্র ব্রিহীণাম মানে ধানের প্রক্ষণ যা আছে, সংস্কার মানে প্রক্ষালন যা এই যে কর্ম আছে, প্রক্ষালন কর্ম অথবা জল দিয়ে মোচানো যা কর্ম আছে, বিনা নিয়োগম বিনা বললে ওটা করতো না, মানে নর্মালি জানে না, কোনো জায়গা থেকে জানে না, কালত্রয়ে কোনো জায়গা দেখেনি,
সেই জন্য ওটা না বললে হতো না। তো মানান্তরেণ কথমপি প্রাপ্তিরস্তি, মানে নিয়োগম বিনা না বললে কোনোভাবে করতো না, এমনি দিয়ে দিত। সেই জন্য যা ওখানে বলেছে বৃহীন প্রোক্ষতি কি বৃহীকে প্রোক্ষণ করো, এটা অপূর্ব বিধি হলো। তো অপূর্ব বিধি যখন আসবে তখন এটাই এখান থেকে এই পর্যন্ত তোমার অপূর্ব বিধি হলো। এবার দ্বিতীয় যা আছে মানে নিয়ম বিধি, নিয়ম বিধি কি আছে এখানে, কোনো প্রশ্ন হো জিজ্ঞাসা হো তো জিজ্ঞাসা করতে পারো। তো অব দেখো এটা একটা বিধির শুধু লক্ষণটা বলে আমি ছাড়বো, কারণ এই নিয়ম বিধি একটু বললে আবার অপূর্ব বিধি রিপিট হবে, সেই জন্য এটা দ্বিতীয় যা আছে পক্ষ প্রাপ্তস্য অপ্রাপ্তাংশে পরিপূরণ ফলক বিধির দ্বিতীয় নিয়ম বিধি। আব অপূর্ব বিধি তো এমন ছিল যেখানে কি কোনো প্রমাণ দিয়ে কোনোভাবে ওটা জানতো না, ওই জানানোর জন্য একটা কিছু বাক্যে বললো কি এটা করো, যেসে ব্রিহি যা আছে প্রক্ষণ মানে পরিষ্কার করা, জল দিয়ে ধোয়া, ওটা জানতো না কি এটাও করা যায়, কিন্তু তার জন্য ওটা প্রথমবার বললো, তো এটা অপূর্ব বিধি হলো। নিয়ম বিধি কি আছে, তো নিয়ম বিধি বলছে কি পক্ষ প্রাপ্ত সে অপ্রাপ্তাংশ পরিপূরণ ফলক বিধি দ্বিতীয়। আর এখানে দুটো প্রাপ্তি হচ্ছে, আগে তো ছিল কি কোনোভাবে প্রাপ্তি হচ্ছে না কোনো বিধির, তো ওখানে একটা নতুন বাক্যে বলে দিল কি এটা করো, তো মানে কোনো কর্মের প্রাপ্তি হচ্ছে না, কি করবে ওটা বুঝতেই পারছিল না, এনে এমনি ধরে দিল রেখে দিল, তখন ওটা করলো। এখানে কি আছে দুটো বিকল্প এসে যায়, কি একটাই কাজের জন্য দুটো বিকল্প এসে যায়, তো অপেক্ষিত কি আছে লাগবে কোনটা, কোনো একটা লাগবে আর একটা কে বাদ দিতে হবে, দুটো বিকল্প সামনে এসে যায়, দুটো বিকল্প বিকল্প ধরে কোনো ধরে কাজ করতে পারে, দুটোই ভ্যালিড, কিন্তু অপেক্ষা কি আছে কোনো বিশেষ কাজের জন্য, কোনো একটার অপেক্ষা আছে আর একটাকে ছাড়তে হবে। তো আব ওখানে তো না বললে তো দুটোর মধ্যে কোনো একটা করে নেবে। আব এক্সাম্পল একটা দিচ্ছি, যেতে কোনো কোনো জগৎ তুমি গিয়েছো, কলেজে এসেছো, কলেজ থেকে বাড়ি ফিরছো, তো দুটো মার্গ আছে, একটা বাস দিয়ে যেতে পারো আর একটা ট্রেন ধরে যেতে পারো, আর দুটো ইজিলি পাওয়া যায়, দুটো ধরে যাও, কোনো দিন বাস ধরে কোনো দিন ট্রেন ধরে, দুটো বিকল্প আছে। অব দুটো বিকল্পের মধ্যে যদি আমি আমার ইচ্ছা হলো অথবা কোনো এমন জিনিস হলো কি আমি চাইছি যে তুমি ট্রেন ধরেই যাও, বাস ধরে যাও না কোনো কারণে, আমি যদি একটা ট্রেন ধরেই ইচ্ছা আছে কি আজকে তোমরা ট্রেন ধরেই যাও বা বাস ছেড়ে দাও, তাহলে কি হবে ওখানে, না বললে তোমরা কলেজ থেকে বেরোবে আর ট্রেনও ধরতে পারো বাস ধরতে পারো, দুটো বিকল্প আছে, দুটোই ইজি আছে, তো যা কিছু করতে পারো। কিন্তু ওখানে যদি আমি বলে দেব কি না দেখো বাস ধরে যাবে না, অথবা এটাই বলে দিলাম কি তুমি ট্রেন ধরে যাও আজকে, তো তোমরা কি করবে, বাস যা বিকল্প আছে ওটা বাদ চলে যাবে, এটাই নিয়ম বিধি আছে। ওখানে নিয়ম করতে হবে কি দুটোর মধ্যে কোনটা গ্রহণ করতে হবে, আর না করলে কি হবে, অন্য প্রাপ্তি হয়ে যাবে, সেকেন্ডটা যা দরকার নেই ওটা যদি তুমি প্রাপ্তি হয়ে যাবে তাহলে ফার্স্টটা যা দরকার আছে ওটা বাদ চলে যাবে। তো এটাই এখানে দ্বিতীয় বিধি আছে নিয়ম বিধি। তো ওখানে দেখো কি লিখছে কি পক্ষ প্রাপ্তস্য, আর দেখো দুটো বিকল্প আছে পক্ষ আর একটা দুটো পক্ষ, তো একটা কোনো পক্ষ প্রাপ্তি হলে অপ্রাপ্ত হয়ে যাবে একটা, তো যদি আমি চাইছি ট্রেন কি ট্রেন ধরেই যাও, তো এটা হলো কি একটা পক্ষ, আর সেকেন্ড পক্ষ আছে বাস ধরে, তো যদি তুমি না বললে কি হবে তোমরা বাস ধরে চলে যেতে পারো, ঠিক, তো পক্ষ প্রাপ্ত হয়ে পক্ষ প্রাপ্ত আছে মানে বাস ধরে যদি যাবে তাহলে কোনটা অপ্রাপ্ত হবে, ট্রেন ধরে যাওয়ার এই অংশটা এই কর্মটা অপ্রাপ্ত হয়ে গেল। তো অব আমি দেখছি কি তুমি বাস দিকে যাচ্ছ আর আমি চাইছি যে ট্রেন ধরে যাও, তো ওখানে যখন আমি একটা বিধি করব কি দেখো ভাই আজকে তোমরা ট্রেন ধরেই যাও, তখন কি হবে অপ্রাপ্তাংশস্য, মানে যদি তোমরা বাস ধরে যেতে চাইছো আর ট্রেন ধরে
আমার ইচ্ছা আছে, তখন ওখানে যদি বাস ধরে যাও, পক্ষপ্রাপ্ত সে মানে বাস ধরে যদি যাও, তো অপ্রাপ্তাংশ কোন হয়ে যাবে ট্রেন ধরে যাওয়া, ওটা প্রাপ্তির জন্য তত অপ্রাপ্তাংশ, অপ্রাপ্তাংশ মানে যা ইচ্ছিত আছে, যা দরকার আছে, ওটা অপ্রাপ্তি কখন হয়ে যাবে, যখন অন্য একটা পক্ষ যা দরকার নেই ওটা যদি প্রাপ্ত হয়ে যাবে, তাহলে যা দরকার আছে ওটা অপ্রাপ্ত হয়ে যাবে। অপ্রাপ্ত যা হচ্ছে, যা দরকার আছে, ওর প্রাপ্তির জন্য কোনো না কোনো বচন বলতে হবে কি ভাই আজকে ট্রেন ধরে যাও, তখন কি হবে, ওটা অপ্রাপ্তাংশ যা আছে পূরণ হয়ে যাবে, তোমরা বাস ছেড়ে আর যা ট্রেন আছে ওটাই ধরে যাবে। এটা একটা এক্সাম্পল আছে, আমি এমনি দিয়েছি কারণ সব অফলাইন ক্লাস হতো তো সব কলেজে আসতো, যাবার টাইম হয়ে যেত, এটাই একটু মানে ভালো একটা এক্সাম্পল বোঝানোর জন্য ছিল। এখন তো সব বাড়িতেই আছে, না যাবে না আসবে, তবু বুঝতে হবে এটাই দিয়ে। তো তৎ প্রাপ পরিপূরণ ফল কো বিধি দিতি, তো আব এখানে উদাহরণ দিচ্ছে অবহননতি, বৃহীন অবহন মানে বৃহীন অবহননতি, এটা উদাহরণ আছে। আর টাইম হয়ে গেছে সেই জন্য এই উদাহরণটা কাল আমি বলবো একবার, আর নিয়ম বিধিকে এক্সপ্লেন করে, আর আমি কালকে এই উদাহরণ দিয়ে বোঝাবো। একটা উদাহরণ তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু মীমাংসার যা উদাহরণ আছে ওটা দিয়ে কালকে আমি এক্সপ্লেন করব। আর যদি কোনো অসুবিধা ও কোনো প্রবলেম হোক বলবে।